প্রতিদিন রব্বুল আলামিন হাশরের মাঠে যখন সবগুলো মানুষকে উঠাবেন হাশরের মাঠে মানুষদেরকে উঠানোর পরে রব্বুল আলামিন জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন জাহান্নামী মানুষদেরকে আল্লাহ তাআলা আলাদা হয়ে যাওয়ার কথা বলবেন আল্লাহ তাআলা বলছেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু আল্লাহ বলবেন অপরাধীর দলের আলাদা হও পাপীরা আজকে আলাদা হও জাহান্নামীরা আলাদা লাইনে কাতারবদ্ধ হও আলাদা দাঁড়াও মুমিনদেরকে আল্লাহ আলাদা করে দিবেন আর জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন কে আলাদা করে দেওয়ার পরে প্রত্যেকের হাতে আল্লাহ আমলনামা দিয়ে দিবেন এই যে এখন আমরা দুনিয়াতে আছি এটা ভাবিয়েন না যে আপনি আমি যা করছি সেগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে না সেগুলোর তত্ত্বাবধায়ন করা হচ্ছে না আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা এমনি এমনি ছেড়ে দেন নাই এই দুনিয়াতে আমরা যত কাজ করছি হোক সেটা ভালো কাজ হোক সেটা মন্দ কাজ হোক সেটা নামাজ হোক সেটা রোজা হোক সেটা দান সদকা হোক সেটা যে কোনো নেক আমল অথবা নেক আমলের বিপরীত যদি যে কোনো আমল হয় হতে পারে আমরা যে কোনো গুনাহ করছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি অন্যায় করছি দুর্নীতি করছি অন্যায় কাজের সাথে পাপের সাথে মাদকের সাথে ইয়াবার সাথে গাজার সাথে হিরোইনের সাথে যে কোনো পাপ বা পুণ্যের কাজ আমরা যারা করছি সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে রব্বুল আলামিন বলছেন হাশরের মাঠে যখন সবগুলো মানুষ আমার সামনে দাঁড়াবে সবার হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে জান্নাতি যারা জান্নাতি লোকদেরকে রব্বুল আলামিন সামন থেকে ডান হাতে আমলনামা দিবেন আর জাহান্নামী যারা গুনাহগার পাপি তাপি যারা তাদেরকে রব্বুল আলামিন পেছন থেকে বাম হাতে আমলনামা দিবেন জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাওয়ার পর জাহান্নামীগুলো তাদের নিজেদের ধ্বংস কামনা করবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাগীরা রব্বুল আলামিন বলছেন আর যাদেরকে আমলনামা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে বাম হাতে আমলনামা পাওয়ার পর তারা তাদের ধ্বংস কামনা করবে আফসোস তারা করতে থাকবে বাম হাতে যখন তারা আমলের খাতা পাবে আমলনামা পাওয়ার পরে তারা হাই হুতাশ করবে কারণ আমরা এখন দুনিয়াতে যা করছি সব আমলের খাতায় লেখা থাকবে নাকি থাকবে না আসতে বললে হবে না জুড়ে বলেন যা করছি সব আমলের খাতায় থাকবে কিনা চুরি করেছেন ডাকাতি করেছেন জনগণের হক মেরে গেছেন সব কিন্তু আমলের খাতায় থাকবে নামাজ ছেড়ে দিয়েছেন মা বাবার সাথে বেয়াদবি করেছেন নামাজ ছেড়ে দিয়েছেন গোপনে গোপনে গুনাহ করেছেন যুবক তরুণ যারা আছো যুবক তরুণ ভাইয়েরা মোবাইল নামে মোবাইল নামক ফেতনায় পড়ে রাতের বেলা গভীর অন্ধকারে একা রুমে কি 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 জিনিস অশ্লীল চোখ দিয়ে দেখেছো সব কিন্তু আমলের খাতায় লেখা থাকবে আমলের খাতায় যখন দেখবে সব কিছু লেখা জাহান্নামী পাপি তাপি জাহান্নামী গাদ্দারগুলো তখন আফসোস করে তারা কি বলবে শুনেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়েত 25 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি
عني مالية هلك عني سلطانية. رب العالمين بلسن جهنمي بابي تبي قلو بام حتى جكونا مولي لكتا بابي বাম হাতে আমলের খাতা পাওয়ার পরে আফসোস করে তারা তখন বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজ যদি আমার হাতে আমলনামা না দেয়া হতো আমার জন্য সেটা কতই না ভালো হতো, ইয়া লাইতাহা ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজ যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো আমার জন্য কতই না মঙ্গল হতো, ইয়া লাইতাহা كانت القاضية دنيا جامار مرتو ہوئی چھلو شئی مرتو جو دیا مار جنو شیش ہوتو آج جو دیا ما کیا بار حشر رمتے اٹھا نا لگتو تاولے تو آمی بیچے جدے پڑتا شیطا مار جنو کلن کر ہوتو ما اغنا عنی مالیا ایتو دھون شمپدہ مار دنیا تی چھلو হাই কোন ধন সম্পদ আজ আমার কাজে লাগতেছে না, হালাকা আননি সুলতানিয়া এত ক্ষমতা আমার ছিল দুনিয়াতে আমি এত পাওয়ারফুল মানুষ ছিলাম সমাজের দায়িত্ব ছিল রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করেছি এখন তো দেখা যাচ্ছে আমার কোন ক্ষমতা কাজে লাগবে না, আফসোস করে করে তারা তখন বলবে হায় আফসোস এ কেমন আমলের খাতা আমার হাতে দেয়া হলো এ কেমন আমল নামা এ আমল নামা তো দেখছি এমন আমল নামা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ কেমন আমলের খাতা আমার জীবনের ছোট যে কাজ সেগুলো এখানে আছে যেটা বড় কাজ সেটাও আমলের খাতা হাতে দেওয়ার পর আল্লাহর বিচারের সিস্টেমটা কেমন দেখেন পৃথিবীতে বিভিন্ন আদালতগুলোতে যখন বিচার হয় একজন জজ থাকেন একজন জাস্টিস থাকেন আসামিদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয় এজলাসের মধ্যে শুনানি হয় সাক্ষ্য গ্রহণ হয় এরপরে মামলার রায় দেওয়া হয় এগুলো হচ্ছে দুনিয়ার বিচারিক পদ্ধতি আর আল্লাহর বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা প্রত্যেকের হাতে আল্লাহ আমলের খাতা দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলের খাতা তুই নিজে পড় আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট, আল্লাহ আমলের খাতা হাতে দিবেন আমাদের দিয়ে বলবেন পড়ো তোমার হিসাব তুমি নাও তুমি কি কি করেছো সব লেখা আছে তোমার আমলনামা আজকে তুমি নিজেই পড় করো, জাহান্নামীরা আমলের খাতা হাতে নিয়ে দেখবে হায় রে হায় দুনিয়াতে নামাজ ছেড়েছি লেখা আছে আমি নামাজ ছাড়ছি, দুনিয়াতে আমি সুদ খেয়েছি সুদের গুণা লেখা আছে, ঘুষ খেয়েছি ঘুষের গুণা লেখা আছে, দুনিয়ায় আমি বেপর্দা করে চলতাম বেপর্দার গুণা লেখা আছে, দুনিয়াতে আমি অশ্লীল কাজের সাথে জিনার সাথে আমি সম্পর্ক রেখেছিলাম সেগুলো লেখা আছে, কিচ্ছু কি বাদ থাকবে জোরে বলেন কোন গুনার কথা বাদ থাকবে, এখন যখন দেখতেছে সব এখানে লেখা আছে সব যখন দেখবে লেখা আছে সে তো নিজেই বুঝবে আমার পরিণতি ভালো না আমার পরিণতি ভালো না আমার পরিণতি খারাপ কারণ যা যা লেখা আছে এগুলো দিয়ে আজকে জান্নাতে যাওয়া যাবে, তখন জাহান্নামীরা আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর সাথে গাদ্দারি শুরু করবে, তারা তখন কি বলবে তারা বলবে আল্লাহ আমার হাতে যে আমলের খাতা দেওয়া হয়েছে এটা আমার না মনে হয় ভুল করে আরেকজনেরটা আমার হাতে দিয়ে আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে, শুনতেছেন আপনারা এটা আমার না মনে হয় আরেকজনেরটা আমার হাতে ভুল করে দেওয়া হয়েছে, এটা বলার পরে জাহান্নামীরা নিজেদেরকে সেফ রাখতে পারবে নিজেকে বাঁচাতে পারবে আল্লাহর কাছে প্রমাণ করার জিনিস নেই, জাহান্নামীরা বাঁচার জন্য বলবে রব আমার হাতে যে আমলের খাতা দেওয়া হয়েছে এটা আমার আমল নামা নয় মনে হয় আরেকজনেরটা ভুল করে আমার হাতে দেওয়া হয়েছে, আল্লাহ তখন বলবেন গোলাম আজ গাদ্দারি করে বাঁচতে পারবি না এটা যে তোর আমল নামা এখনই আমি প্রমাণ করে দিচ্ছি আমার বাবারা আমার ভাইয়েরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একা একা ছেড়ে দেন নাই
প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইজন দারোয়ান ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন সবাই একটু জবানটা খুলে বলেন তো তিনি কে কোথায় যাবেন আপনি কোন চিপায় গিয়ে খারাপ কাজ করবেন আপনি কোথায় যাবেন আপনি বলেন আল্লাহ তাআলা তো বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কথাগুলো কার দেখেন প্রতিটা কথা কোরআন দিয়ে দিয়ে বলছে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের সঙ্গে সংরক্ষণকারী ফেরেশতা দিয়েছি এরা হচ্ছেন কিরামান কাতিবিন সম্মানিত লেখক ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করছো সব তারা জানে ডানে বামে দুজন ফেরেশতা রব্বুল আলামিন দিয়েছেন ভালো কাজ করলে ডান পাশের ফেরেশতা লিখে কোন পাপের কাজ করলে খারাপ কাজ করলে বাম পাশের ফেরেশতা তা লিখে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন ডান আর বামে নিযুক্ত ফেরেশতারা কোথায় আমার বান্দা যা করেছে তোমরা তো লিখে রেখেছিলে এবার দেখি তোমাদের লেখা সেই ডকুমেন্টারি আমার কাছে দাও সেই কপিটা আমার কাছে দাও আর বান্দার হাতে থাকা আমলনামার কপিটা আল্লাহ বলবেন এটাও দাও জাহান্নামীর হাতে থাকা আমলের কপি আর ফেরেশতাদের লেখা কপি মিল থাকবে না অমিল থাকবে আস্তে বলবেন না জোরে বলেন মিল থাকবে না অমিল থাকবে যখন দেখা যাবে মিলে গেছে জাহান্নামী গাদ্দার নিজেকে আল্লাহর আযাব থেকে জাহান্নাম থেকে সেফ করার জন্য আবার সে প্রতারণার আশ্রয় নেবে প্রতারণার আশ্রয় নিয়ে বলবে আল্লাহ এই কাজগুলো আমি আসলে করি নাই তোমার ফেরেশতা সব আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে লিখেছে এগুলো আমি করি নাই তোমার ফেরেশতা সব বানিয়ে বানিয়ে লিখেছে এটা বলার পরে জাহান্নামী সে তার নিজেকে সেভ করতে পারবে আল্লাহর কাছে প্রমাণ করার কি কিছু নাই আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহর কাছে কি প্রমাণ করার কোনো জিনিস নাই কষ্ট হচ্ছে আপনাদের জাহান্নামী গাদ্দারগুলো যখন বলবে আল্লাহ এই কাজগুলো আমি করি নাই তোমার ফেরেশতা বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে লেগেছে আল্লাহ তখন বলবেন গোলাম তুই তো নিজেকে আজ কোনো ধোকাবাজি করে বাঁচাতে পারবি না কারণ এই দুনিয়াতে আল্লাহ শুধু আমাদের সাথে দারোয়ান ফেরেশতা নিয়োগ করেন নাই আল্লাহ তাআলা কাজটা কি করেছেন দেখেন প্রত্যেকটা মানুষের গ্রীবা লগ্নে আল্লাহ তাআলা আমলনামা রেকর্ডিং এর ব্যবস্থা করে দিয়েছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলছেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا الله بول سنة প্রত্যেকটি মানুষের গ্রীবালোক নেই ঘরের মধ্যে আমি আমলনামা ঝুলিয়ে দিয়েছে অর্থাৎ রেকর্ডিং এর ব্যবস্থা করেছে এই যে দেখেন আমার সামনে ক্যামেরা সবাই বলেন তো দেখি ক্যামেরাগুলো বানিয়েছে কে এটাও জানেন না আপনারা খুব ঠান্ডা মেজাজি মানুষ তাই না আপনারা এই ক্যামেরাগুলো বানিয়েছে মানুষ এই ক্যামেরা দিয়ে কি হয় সিসিটিভি আপনারা চিনেন কিনা সিসিটিভি চিনেন তো সিসিটিভি কম্পাই ক্যামেরা এগুলো দিয়ে দৃশ্য ধারণ করা যায় আবার কথাকেও রেকর্ড করা যায় এখন দেখেন তো কারবার মানুষ এই ক্যামেরাগুলো আবিষ্কার করে অডিও ভিডিও করে রাখছে এখন এই ক্যামেরাগুলো বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান জেনে দিয়েছেন তিনি কে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি অডিও ভিডিও করে রাখতে পারে তাহলে যে আল্লাহ জ্ঞান দিয়েছেন ওই আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড অডিও ভিডিও করে রাখতে পারেন না আরো জুড়ে বলেন পারেন কি না জাহান্নামী যখন অস্বীকার করবে আল্লাহ এগুলো আমি করি নাই ফেরেশতা বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে লিখেছে এই যুবক ভাইরা এদিকে তাকাও তিরিং বিরিং করে গুনাহ করো আজকে ভালো করে শুনে যাও
জাহান্নামে যখন নিজেকে বাঁচানোর জন্য বলবে আল্লাহ এগুলো আমি করি নাই সব তোমার ফেরেশতা বানিয়ে বানিয়ে লিখেছে আল্লাহ বলবেন এবার রেকর্ডিংটা বাজা বলেন রেকর্ডিং যখন প্লে করা হবে ভিডিও যখন প্লে করা হবে কোথায় কোন চিপায় কি করেছেন সেগুলো কি এখন ভেসে উঠবে না আরো জোরে বলেন সেগুলো কি স্ক্রিনে ভেসে উঠবে না খেলা হচ্ছে কাতারে দেখে মানুষ বাংলাদেশে প্রযুক্তির তো ডেভেলপ হয়েছে প্রযুক্তিকে ডেভেলপ করার জন্য প্রযুক্তির জ্ঞান মানুষের মাথায় যিনি দিয়েছেন তিনি কে কাতারের খেলা যদি বাংলাদেশে বসে প্রযুক্তির কল্যাণে দেখতে পারে আমার আপনার গোপনে করা প্রকাশ্যে করা সব গুনাহ বুঝি আল্লাহ ভিডিও ধারণ করে রাখতে পারেন না বিশ্বাস হয় আল্লাহ বলবেন ফেরেশতা এবার এই বান্দার সব কু করব ভিডিও সহ প্লে করব যখন ভিডিও সহ প্লে করা হবে নিজেকে সেভ করার জন্য বলবে আল্লাহ আসলে এগুলো আমি করি নাই সিন নেওয়াতে ভুল আছে রেকর্ডিং ও ভুল আছে আসলে এগুলো আমি করি নাই আল্লাহ তাআলা তখন বলবেন এই জাহান্নামী গাদ্দার এতক্ষণ ধরে নিজেকে বাঁচানোর জন্য অনেক গাদ্দারি করেছিস আর তোকে গাদ্দারি করার সুযোগ দেওয়া হবে না এখন আর ফেরেশতার কাছ থেকে আমলের কপি আনা হবে না এখন আর অডিও ভিডিও দেখানো হবে না তোর মাথা থেকে পা পর্যন্ত তোর শরীরের কোন অঙ্গ দিয়ে তুই কোন কাজ করেছিস এবার তোর শরীরের অঙ্গ অঙ্গগুলো দিয়ে কথা বলায়া বলায়া তোর সকল আকাম কুকামগুলো আজ ফাঁস করে দিবেন কে আস্তে বলবেন না জুড়ে বলেন কে রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলবেন তোর জবানে তালা লাগাই দিলাম ঠোঁট বন্ধ বহু কথা বলেছিস তোর কথা বলারও আর সুযোগ নাই আল্লাহ বলবেন তোর হাত সাক্ষী দিবে তুই হাত দিয়ে কি করেছিস এই হাত তুই কোন কোন কাজে ব্যয় করেছিস কোন কোন কাজে তোর হাত লাগিয়েছিস এই হাত দিয়ে কোথায় গিয়ে চুরি করেছিস এই হাত দিয়ে অ্যান্ড্রয়েড ফোন টাচ করে করে কি কি দেখেছিস তোর হাত বলবে হাত দিয়ে কি স্পর্শ করেছিস হাত দিয়ে কার অনিষ্ট কার ক্ষতি করেছিস হাত দিয়ে কোন কোন গুনাহ করেছিস হাতের জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে আরো জোরে বলেন কে হাত কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে যুবক ভাইয়েরা শোনো কানের মধ্যে যে হেডফোন লাগিয়ে লাগিয়ে গোপনে গোপনে গান শুনেছ হেডফোন লাগিয়েছ ইয়ারপড লাগিয়েছ যেন আব্বু আম্মু কিংবা ভাই বোন কেউ না শোনে কি তুমি শুনতেছ কেউ না শুনলেও সেটা জানেন কে আরো জোরে বলেন জানেন কে চক্ষু দিয়ে রাতের বেলা কি কি খারাপ ভিডিও দেখেছ সব কিন্তু আল্লাহ দেখেছেন মোবাইল হচ্ছে এই যুগের সবচাইতে বড় ফিতনা চরিত্র বিধ্বংসী অনেক বড় ফিতনা যুবক তরুণ ছাত্ররা এখন এই মোবাইল ফোনের অপব্যবহার করে চরিত্রটাকে শেষ করে দিচ্ছে রাতের বেলা যখন বাড়িতে ঘুমায় চিন্তা করে আমার ফোনে তো ইন্টারনেট কানেকশন দেওয়া আছে আব্বু আম্মুর রুমে ঘুমায় ভাই বোন প্রত্যেকেই যার যার রুমে ঘুমায় এখন আমি মোবাইলের মধ্যে ইউটিউবে গিয়ে যে কোনো খারাপ ভিডিও অশ্লীল ভিডিও নাটক সিনেমা অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হতে পারি কেউ আমাকে দেখবে না ভাইরে অন্ধকার সেই ঘরে দরজা বন্ধ করা সেই রুমের ভেতরে কি করছেন ঘরের কেউ না জানলেও ঘরের কেউ না দেখলেও একজন তো সব জানেন সব দেখেন তিনি কে চোখ দিয়ে কি দেখেছেন কান দিয়ে কি শুনেছেন হাত দিয়ে কোথায় কি করেছেন এই হাত একটা দিয়ে কলম ধরলেই সাংবাদিক হয়ে ইসলামের বিরুদ্ধে লিখেছেন হাত কথা বলবে ঠিক কিনা পা দিয়ে হেঁটে হেঁটে এই জমিনের উপরে হেঁটে হেঁটে কোথায় গিয়ে কোন কুকর্ম করেছেন আপনার পা কথা বলবে
সব চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো মানুষের চামড়ার পর্যন্ত আল্লাহ কিয়ামতে জবান খুলে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার চামড়া পর্যন্ত কথা বলবে যে সমস্ত মায়েরা এবং বোনেরা পর্দা না করে বোরখা না পরে এই চামড়াগুলো পুরুষকে দেখান মা বোনেরা খেয়াল করে শুনেন যে চামড়াকে এত বেশি যত্ন নেন ভাইয়েরা আপনারা শুনে লে ঢুকলে দামি দামি ব্র্যান্ডের সাবান দামি দামি ব্র্যান্ডের সাবান জেল আবার শীতের দিনে কেউ বা দামি দামি ব্র্যান্ডের লোশন অলিভ অয়েল লাগায় আর মহিলারা তো চামড়ার এত যত্ন নেয় চামড়ার মধ্যে শুধু সমানে আটা আর ময়দা লাগায় এত বেশি আটা ময়দা লাগানোর পরে চেহারা এক রকম ওয়াশরুমে গিয়ে আটা ময়দা ছুটাইলে চেহারা হয়ে যায় আর এক রকম আটা ময়দা মেখে আশকারা মাসকারা দিয়ে যেই চামড়া পুরুষকে দেখিয়েছেন পর্দা করেন নাই ওই চামড়া সেদিন কথা বলবে কার সঙ্গে আস্তে বলবেন না জোরে বলেন চামড়া কথা বলবে কার সঙ্গে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 30 নম্বর আয়াত থেকে বলছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله تعالى বলছেন সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে সেদিন তাদেরকে জাহান্নামে যখন নেওয়া হবে তাদের চক্ষু তাদের কান এমন কি তাদের চামড়া পর্যন্ত কথা বলবে আল্লাহু আকবার এই শরীরের চামড়া কথা বলবে আপনি দুনিয়াতে কি করেছেন আপনার ঠোঁট সেদিন বন্ধ হয়ে যাবে জবানের মধ্যে আল্লাহ তাআলা লাগিয়ে দিবেন ঠোঁটটা বন্ধ কথা বলার সুযোগ নাই পা কথা বলবে হাত কথা বলবে চোখ কান সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সঙ্গে কথা বলবে আশ্চর্যের ব্যাপার হলো চামড়া কথা বলবে চামড়া যখন আল্লাহর সাথে কথা বলবে জাহান্নামীগুলো চামড়ার সাথে তখন কথা বলবে জাহান্নামীরা চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা জাহান্নামীরা বলবে হে শরীরের চামড়া তুমি এত বড় নাফরমান কেমনে হলে তোমার এত ঢলাঢলি করতাম এত যত্ন নিতাম লিমা শাহিদ তুম আলাইনা তুমি কেন আমার বিরুদ্ধে কথা বল চামড়া তখন বলবে কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা وإليه ترجعون سورة حميم السجدة 21 نمبر آية چمرا تكون بولبي جي رب باك شكتی داتا جيني كثا بولار شكتی دين تيني آج امار كثا بولار جوگتا دان كوري دي چن الله چمرا پر جنتو اپنار بيرود دي كثا بولبي জাহান্নামী পাপী তাপীগুলো যখন এত কৌশল করে এত টেকনিক করে নিজেদেরকে বাঁচাতে পারবে না আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দরআহা সাবউন দিরআন ফাসলুকু আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই জাহান্নামীকে ধর দণ্ডাবেরি লাগা শিকল পড়া দেখবেন আদালতে দাগি দাগি আসামি যারা এদেরকে দণ্ডাবেরি লাগায়া আদালতে হাজির করা হয় কিয়ামতের দিন জাহান্নামীদেরকে আল্লাহ দণ্ডাবেরি লাগাবেন ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এরে শিকল পড়া এক দুই গজ লম্বা শিকল নয় আল্লাহ বলছেন সুম্মা ফি সিলসিলাতিন দরহা সাবউন জিরআন ফাসলুকু
আল্লাহ বলবেন 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধ এরপরে জাহান্নামীগুলোকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ কর আমার বাবারা আমার ভাইয়েরা জাহান্নামটা কিন্তু বড় ভয়ানক জায়গা জাহান্নামটা কিন্তু বড় মারাত্মক জায়গা এই দুনিয়াতে অন্যায় করার আগে পাপ করার আগে গুনাহ করার আগে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জেনে নেন জাহান্নামটা কত ভয়াবহ জায়গা শুনেন আল্লাহর নবী বলেছেন জাহান্নামটা এত গভীর গুনাহগার পাপী তাপীদের জন্য যে জাহান্নাম বানানো হয়েছে সেই জাহান্নামের গভীরতা কেমন শোনো ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে নবীজি বলেছেন لو ان حجرا يقذف به في جهنم هوا 70 خريفا قبل ان يبلغ قعرها নবীজি বলেছেন জাহান্নামী পাপী তাপীদেরকে শায়েস্তা করবার জন্য জাহান্নামকে এত গভীর করে প্রস্তুত করা হয়েছে জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয় ওই পাথরটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লেগে যায় আল্লাহু আকবার গভীরতা বুঝেছেন আপনি জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর ফেললে সেটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে কত বছর সময় লাগে আরো জোরে বলেন চিন্তা করেন কত মারাত্মক জায়গা কিয়ামতের দিন জাহান্নাম কেমন অবস্থায় হাজির করা হবে নবীজি বলেছেন ইউক্তা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা 70 আলফ জিমাম কিয়ামতের দিন জাহান্নাম কেমন অবস্থায় টেনে আনা হবে জাহান্নামের 70,000 লাগাম থাকবে জাহান্নাম সেদিন এত তীব্রতা এত ক্ষিপ্রতা ধারণ করবে জাহান্নামের প্রত্যেকটি লাগামকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রতিটি লাগামের মধ্যে আবার 70,000 ফেরেশতা থাকবে চাপাইনবাবগঞ্জের লোকেরা ভালো করে শোনেন আবার কথাটা রিপিট করছি নবীজি বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম এত তীব্রতা এত ক্ষিপ্রতা ধারণ করবে জাহান্নামের 70,000 লাগাম থাকবে প্রত্যেকটি লাগামকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রতিটি লাগামে আবার 70,000 ফেরেশতা নিয়োগ করা থাকবে নবীজি বলেছেন জাহান্নামটা এত মারাত্মক দায়িত্বরত ফেরেশতা যদি একবার জাহান্নামের একটা লাগামকে একবারের জন্য ছেড়ে দেয় জাহান্নাম গোটা বিশ্বের সব কিছুকে মুহূর্তে গ্রাস গ্রাস করে ফেলবে এত ভয়ানক সেই জায়গা জাহান্নামের আগুনটা বড় মারাত্মক আগুন নামাজ ছেড়ে দেওয়ার আগে এই কথা ভালো করে শুনেন গুনাহ করার আগে পাপ করার আগে মাদকের সাথে সম্পৃক্ত হওয়ার আগে চুরি ডাকাতি করার আগে টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি জনগণের হক মেরে খাওয়ার আগে গুনাহ করার আগে জাহান্নামের আগুনের কথা শুনে নেন কি করবেন এত কিছু দিয়ে আজকে মরে যান দেখবেন সব কিছু জায়গার জিনিস জায়গায় থাকবে আপনি থাকতে পারবেন এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যাওয়া লাগবে আপনার পূর্বে বহু বীর বাহাদুর দুনিয়াতে এসেছে কেউ থাকে নাই বহু টাকাওয়ালা এসেছে টাকাওয়ালা থাকে নাই বহু পয়সাওয়ালা এসেছে পয়সাওয়ালা থাকে নাই কেউ দুনিয়াতে থাকে নাই সবাই চলে গিয়েছে পাপি তাপি হয়ে দুনিয়া থেকে যাওয়ার আগে জাহান্নামের ভয়াবহ রূপ সম্পর্কে জেনে নেন জাহান্নামের আগুনটা এত মারাত্মক আগুন দুনিয়ার এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ দুনিয়ার আগুনে যদি কাউকে ফেলা হয় কয়েক সেকেন্ডের ভেতরে সে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে এর চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুনটা কত মারাত্মক একটু উপলব্ধি করবার চেষ্টা করেন জাহান্নামের আগুন কি একাধারে একটানা 3,000 বছর উত্তাপ দেওয়া হয়েছে প্রথম 1,000 বছর উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন রক্তিম বর্ণ অর্থাৎ লাল বর্ণ ধারণ করেছে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1,000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করেছে তৃতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে যখন আরো 1,000 বছর উত্তাপ দেওয়া হয়েছে জাহান্নামের আগুন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পরিণত হয়েছে বুঝে থাকলে আমার কথার জবাব দেন জাহান্নামের আগুনের রং লাল না কালো আরো জোরে দুনিয়ার আগুনের রংটা কেমন
সবগুলো লাইট এখানে বন্ধ করে দিয়ে এখন যদি দুনিয়ার আগুন জ্বালানো হয় আগুন যেমন তাপ ছড়াবে ঠিক তেমনি এই আগুনটা অল্প আলো ছড়াবে আলো ছড়াবে না কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ জাহান্নামের আগুন এত মারাত্মক আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বলে উঠলে আলোকিত জায়গা অন্ধকার হয়ে যায় আল্লাহু আকবার কি ভয়াবহ আগুন এই জাহান্নামের আগুন এত মারাত্মক আগুন নবীজি বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন নামাজ ছাড়ার আগে গুনাহ করার আগে পাপ করার আগে জাহান্নামে নিজে জ্বলতে পারবেন কিনা একটু উপলব্ধি করবেন আগুনের মধ্যে আঙ্গুলটাকে একটু রাখবেন 30 সেকেন্ড আপনি আপনার আঙ্গুল রাখতে পারবেন না এই আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন আগুন উজাগরিত বাবারা ভাইয়েরা জ্বলতে পারবেন না দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায় আর জাহান্নামের আগুন মানুষের কলিজা সহ জ্বালিয়ে ছাল করে দেয় কিয়ামতের দিন জাহান্নামীদেরকে কি করে জাহান্নামে নেওয়া হবে শুনেন জাহান্নামীদেরকে যখন চুলের মুঠি ধরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামের গেইটে থাকা ফেরেশতা জাহান্নামীদেরকে বলবে কপাল পোড়া এই জাহান্নামের মতো এত খারাপ জায়গায় তুই কেন এসেছিস রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদীর যখনই কোনো জাহান্নামের দলকে জাহান্নামে নিয়ে আসা হবে জাহান্নামের দারোয়ান ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাদীর এ কপাল পোড়া এই জাহান্নামের মতো এত ভয়াবহ জায়গায় কেন এসেছিস আলাম ইয়াতিকুম নাদীর তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই কোন নবী রাসূলগণ কি তোদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান করে নাই তোদের কাছে কি আলেমরা জাহান্নামের কথা বলে নাই জাহান্নামের ব্যাপারে সাবধান করে নাই জাহান্নামের দারোয়ান ফেরেশতা এই প্রশ্ন কাকে করবে জাহান্নামীকে জাহান্নামী তখন বলবে قالوا بلى قد جاءنا نذير بلى অবশ্য قد جاءنا نذير সতর্ককারী আমাদের কাছে এসেছিল আমাদেরকে সাবধান করেছে ফেরেশতা জিজ্ঞেস করবে সতর্ককারী আসার পর তুই কি করেছিলি জাহান্নামী তখন বলবে فَكَلَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ সতর্ক করি আমার কাছে এসেছে আমাদেরকে সতর্ক করেছিল কিন্তু আমরা এগুলো শুনি নাই কনসেন্ট্রেশন ছিল না আমাদের فَكَلَّبْنَا আমরা এগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছিলাম وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ আমরা ভেবেছিলাম আল্লাহ এসব কিছু প্রস্তুত করেন নাই এগুলো আমাদেরকে এমনি এমনি বলা হচ্ছে আর কি আমরা এগুলো বিশ্বাস করি নাই বরং যারা আমাদেরকে সতর্ক করত তাদের ব্যাপারে আমরা বলতাম ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমরা আরো বলতাম যারা আমাদেরকে সতর্ক করতে এসেছে এরা আরো বড় বেশি গুমরাহি যে আলেমরা আমাদেরকে সাবধান করত যে আলেমরা আমাদেরকে কোরআন থেকে কথা বলতো সে আলেমদেরকে আমরা মৌলবাদী বলে ট্যাগ লাগিয়ে দিতাম সে আলেমদের কথা আমরা বিশ্বাস করতাম না মনে মনে ভাবতাম চিন্তা করতাম মোল্লাগুলো কি আর জানে এত বেশি আমাদেরকে গুনাহ থেকে সাবধান করেছে এত বেশি আমাদেরকে সতর্ক করেছে দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন সুন্নার সেই কথাগুলো আমরা মানি নাই ফেরেশতা তখন বলবে মানুষ নাই যেহেতু আজকে মায়ের খাওয়ার জন্য রেডি হ আজ বুঝবি জাহান্নামটা কত ভয়াবহ জায়গা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভেতরে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামীগুলো তখন আফসোস করে বলবে ওয়া কালু লাউ কুন
كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير ترى تكون بول بهاي أفسوس দুনিয়াতে আমাদেরকে যে সতর্ক করা হয়েছিল আমরা যদি সেগুলো শুনতাম আমরা যদি সেগুলো মানতাম তাহলে আজ আমাদেরকে জাহান্নামের এই দাউ দাউ করে জ্বলা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতো না আপনাদের কষ্ট হচ্ছে খারাপ লাগছে আমি কি কুরআন বাদ দিয়ে কিছু গীত বলবো কিছু কিচ্ছা বলবো কষ্ট হচ্ছে আপনাদের মনোযোগ আছে তো দেখেন সবগুলো কথা কুরআনের আয়াত দিয়ে দিচ্ছি তারা বলবে হাই রে হাই কেন যে দুনিয়াতে ঠিক হইলাম না কেন যে দুনিয়াতে থাকা অবস্থায় ভালো হইলাম না কেন যে নামাজে গেলাম না কেন আলেমদের কথা মানলাম না কোরআন হাদিস মেনে চললাম না কেন পাপ থেকে বাঁচলাম না তখন আফসোস করে লাভ হবে আফসোস করে লাভ হবে কোনো লাভ হবে না জাহান্নামীদের উপরে আবার চূড়ান্ত শাস্তি নেমে আসবে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 19 নম্বর আয়াত থেকে বলছেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুকূসিহিমুল হামীম ইউসহারু বিহি ما في بطونهم والجلود ولهم مقامع من حديد الله تعالى বলবেন জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরাও সবাই বলেন তো এখন আমাদের গায়ে কিসের তৈরি পোশাক আছে এটাও জানেন না কাপড়ের তৈরি পোশাক সুতার তৈরি পোশাক কিসের পোশাক সুতার তৈরি পোশাক সুতার তৈরি পোশাক হওয়ার কারণে এই শীতের মধ্যেও দেখা যাচ্ছে একটু উষ্ণ উষ্ণ ভাব আরাম আরাম লাগছে গরমের দিনে দেখা যায় সুতার কাপড় হইলো একটু গরম লাগে তাপের কারণে কিয়ামতের দিন জাহান্নামীদেরকে সুতার কাপড় পরিধান করানো হবে না কিয়ামতের দিন জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরানো হবে আগুনের তৈরি পোশাক যখন জাহান্নামীরা পরবে সব কিছু জ্বলে জ্বলে পুড়ে পুড়ে ছাই হয়ে যেতে থাকবে শুধু তাই নয় রব্বুল আলামিন বলেছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে এখন শীতের দিন বুঝাইতে সহজ হবে এই যে কনকনে ঠান্ডা পড়ছে অনেকে দেখবেন দিনের বেলা গরম পানি দিয়ে গোসল করে গোসল করার সময় দেখা যায় চুলা থেকে যখন গরম পানি নামায় অথবা যাদের বাড়িতে গিজার আছে দেখবেন পানি একটু হিট থাকলে কিছু ঠান্ডা পানি মিশিয়ে নেয় মোটামুটি নরমাল করে তারপরে গায়ে দেয় বলেন তো দেখি উত্তপ্ত গরম পানি কেউ কি তার গায়ে দেয় নাকি কারণ উত্তপ্ত গরম পানি গায়ে ঢালা হলে চামড়াগুলো জ্বলে যাবে আল্লাহ তাআলা বলছেন শুধু আগুনের তৈরি পোশাক পরানো হবে না বিভিন্ন কায়দায় জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে যখন মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে শুধু চামড়া নয় পেটের ভেতরের নারী বুড়ি সুদ্ধা জ্বলে যাবে শুধু তাই নয় ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ লোহার তৈরি লাঠি থাকবে লোহার তৈরি মুগুর থাকবে ফেরেশতা সেই লোহার তৈরি মুগুর দিয়ে অনবরত পেটাতে থাকবে জাহান্নামীগুলো জাহান্নামে এই রকম বিভিন্ন কায়দার শাস্তি যখন তারা ভোগ করবে জাহান্নাম থেকে তারা বাঁচার জন্য চেষ্টা করবে আল্লাহ তাআলা বলছেন কুল্লামা আরাদু আই ইখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক জাহান্নামীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে
কিন্তু বের হওয়ার চেষ্টা করো সফল হবে না পুনরায় তাকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করা হবে জাহান্নামীরা জাহান্নামে আযাব পেতে পেতে শাস্তি পেতে পেতে যখন দিশেহারা হয়রান যখন হয়ে যাবে পিপাসার্ত আর ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর কাছে তারা এবার কিছু পানি ভিক্ষা চাইবে বলবে আল্লাহ জাহান্নামে আমরা এত আযাব পাচ্ছি এত শাস্তি পাচ্ছি গো আল্লাহ পিপাসার যন্ত্রণায় আমরা কাতর পেরেশান হয়ে আছি রব আমাদেরকে কিছু পানি দাও জাহান্নামীগুলো এখন তো নামাজ না পড়েও আল্লাহর দেওয়া পানি পান করছেন নামাজ না পড়েও আল্লাহর নিয়ামত খাচ্ছেন আল্লাহর দেওয়া রিজিক আপনি খাচ্ছেন কারণ দুনিয়ায় আল্লাহ হচ্ছেন রহমান দুনিয়ায় আল্লাহ কাফের কেউ দেন ইমানদার কেউ দেন বেঈমান কেউ দেন কিন্তু আখেরাতে আমার আল্লাহ হয়ে যাবেন রহিম কর্ম অনুযায়ী আল্লাহ প্রতিদান দিবেন কিয়ামতের দিন আল্লাহ মুমিন ছাড়া অন্য কারো উপরে দয়া করবেন না কোন বেঈমানের উপরে আল্লাহ দয়া করবেন না জাহান্নামীগুলো জাহান্নামের শাস্তি ভোগ করে করে যখন পিপাসার্ত হয়ে যাবে তখন তারা বলবে রব আমাদেরকে কিছু পানি দাও রব্বুল আলামিন বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ولا شرابا إلا حميما وغساقا তাদেরকে لا يذوقون فيها بردا ولا شرابا কোন সুপি ও ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে না তারা যখন পানি চাইবে গরম উত্তপ্ত ফুটন্ত পানি দেওয়া হবে এই ফুটন্ত পানি জিব্বায় মুখেও নিতে পারবে না জ্বলে যাবে শুধু তাই নয় শরীরে ঘা হলে পুঁজ বের হয় না এই পুঁজ দেওয়া হবে এগুলো খাইয়া মাও পানি চাইবে পানি চাওয়ার পরে তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে পুঁজ দেওয়া হবে ক্ষুধার্ত অবস্থায় যখন রবের কাছে খাবার চাইবে তখন তাদেরকে রব কেমন খাবার দিবেন আল্লাহ তাআলা বলছেন ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع ليس لهم طعام إلا من ضريع কাটাযুক্ত ঘাস ছাড়া জাহান্নামীদেরকে আর কিচ্ছু দেওয়া হবে এমন ঘাস ভালো না গরু তো ভালো ঘাস খায় জাহান্নামীকে দেওয়া হবে কাটাযুক্ত ঘাস ক্ষুধার যন্ত্রণায় ঘাস খাওয়া আরম্ভ করবে কিন্তু গোলার ভেতর দিয়ে নামবে না কারণ ঘাসের মধ্যে কাঁটা আছে কাঁটাযুক্ত ঘাস গলায় আটকে যাবে আল্লাহ বলেছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু এটা তার পুষ্টি যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে আবার আল্লাহ অন্য আয়াতে বলেছেন জাক্কুম নামক দুর্গন্ধযুক্ত এক প্রকার খাবার তাদেরকে দেওয়া হবে জাহান্নামীরা একদিকে আযাবের উপর আযাব শাস্তির উপর শাস্তি অন্যদিকে খাবার আর পানি চেয়ে খাবারও পাবে না পানিও পাবে না হঠাৎ করে জাহান্নামীগুলো দেখবে ওই তো নামাজিদেরকে দেখা যায় ওই তো সেই সকল নামাজিদেরকে দেখা যায় দুনিয়াতে যারা আজান হলে নামাজে যেত ওই তো সত্যবাদী লোকদেরকে দেখা যায় ওই তো দুনিয়ার নেককার মানুষগুলোকে দেখা যায় যারা জান্নাতে যাওয়ার কারণে জান্নাতের রিজিক পাচ্ছে জাহান্নামীগুলো আল্লাহর কাছে চেয়ে যখন ভালো কোনো খাবার ভালো কোনো পানিও পাবে না জাহান্নামীগুলো তখন জান্নাতীদের দিকে যাবে জান্নাতীদের দিকে তাকিয়ে জান্নাতীদের কাছে তারা আবার খাবার আর পানি ভিক্ষা চাইবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কথা উঠিয়ে দিয়েছেন জাহান্নামীগুলো গিয়ে জান্নাতি লোকদেরকে তখন বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীরা বলবে জান্নাতি ভাইয়েরা তোমরা তো ভালো আমল করে আজকে জান্নাতে এসেছো এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে
তো জান্নাতের কিছু খাবার আর পানি আমাদেরকে দাও, একটু ভিক্ষা দাও, জান্নাতীরা তখন দিবে না। জান্নাতীরা তখন বলবে قولوا إن الله حرمهما على الكافرين জান্নাতীরা তখন বলবে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতকে তোমাদের মতো কাফিরদের জন্য হারাম করেছেন, সুতরাং আমাদের কাছে চাইয়া লাভ নেই, কারণ এই নিয়ামত তোমাদের জন্য হারাম করেছেন কে? আল্লাহর কাছে চেয়ে পাবে না, জান্নাতীদের কাছে চেয়েও পাবে না, জাহান্নামীরা জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে। হঠাৎ করে জাহান্নামীরা তাদের দুনিয়ার ভণ্ড নেতাগুলোর সাথে তাদের সাক্ষাৎ ঘটে যাবে। মনোযোগ আছে না গেছে? আছে তো। এবার জাহান্নামে ভণ্ড নেতা আর কর্মীর সাক্ষাৎ, দুনিয়াতে থাকা অবস্থায় কোন নেতার পেছনে ঘুরেন, নামাজ ঠিক নাই, আমল ঠিক নাই, চলাফেরা নবীর তরিকায় না, কোরআনের তরিকায় না, সুযোগ পাইলেই মানুষের হক মারে, চেহারা সুরতে নবীর আদর্শ নাই, চুরি ডাকারি করে, বদমাশি করে, জিনা করে, মাদকের সাথে সম্পৃক্ত, দুর্নীতির সাথে সম্পৃক্ত, এদের সামনে পিছে যে ঘুরেন, এই আয়াতটা শুনে তারপরে ঘুরেন। কোরআনুল কারীমের ১৪ নম্বর সূরা, সূরা ইব্রাহিমের ২১ নম্বর আয়াত, বাড়িতে গিয়ে সুন্দর করে অনুবাদ সহ কথাগুলো মিলাবেন। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে এবার জাহান্নামের ভণ্ড নেতা আর কর্মীর সাক্ষাৎ হবে। কোন নেতা আর কোন কর্মী? দুনিয়াতে যারা আল্লাহর পথে চলে নাই, আল্লাহর মতো চলে নাই, আল্লাহর কোরআন আল্লাহর সমাজে প্রতিষ্ঠা হোক এটা যারা চায় নাই, বরং উল্টো পথে যারা চলেছে, তাদের এবার কেয়ামতে জাহান্নামের সাক্ষাৎ। কর্মীরা আটকে দিবে, আটকে দিয়ে বলবে নেতাজি দাঁড়ান, বোঝাপড়া আছে আপনার সাথে। কর্মীরা নেতাকে আটকে দিয়ে কি বলবে? সূরা ইব্রাহিমের ২১ নম্বর আয়াত থেকে শুনে নেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই। কর্মীরা নেতাদেরকে আটকে দিবে, হ্যাঁ যুবক ছেলেরা শোনো, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ো, কলেজে পড়ো, যারা না বুঝেই তথাকথিত নেতাকে তাদের চামচামি করো, ভালো করে শোনায় আটকে দিবে, আটকে দিয়ে বলবে ইন্না নিশ্চয়ই কুন্না আমরা লাকুম তোমাদের তাবান অনুসারে, ইন্না কুন্না লাকুম তাবান নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম। তো নেতারা বলবে তো অনুসারী তো ছিলেন তো আমরাও জানি। কর্মীরা বলবে আপনার অনুসারী হয়ে আমরা যে আকাম কুকাম করেছি, আপনার সাথে বিশ্ববিদ্যালয়ের হলে থাকাকালীন অবস্থায় একসাথে গাঞ্জা ঠানছি, একসাথে বসে গাঁজা খেয়েছি, একসাথে বসে ইয়াবা খেয়েছি, ফেন্সিডিলের আড্ডা দিয়েছি, আপনার কথা মতো ইয়াবা গাঁজা চালান দিয়েছি, আপনার কথা মতো মাদকের চালান করেছি, আপনার চামচামি করে করে মানুষের ঘর বাড়ি জ্বালিয়েছি, আপনার কথা মতো আলেমুল আমাদের উপরে হামলা চালিয়েছি, আপনার কথা মতো ইসলামের বিরুদ্ধে কাজ করেছি, আপনার কথা মতো কাজ করতে যাইয়া দুনিয়ায় আপনার পাওয়ার ছিল, হেডাম ছিল, এজন্য আপনার সাপোর্ট পেয়েছি, মাঝে মাঝে আটকে গেলে আপনি ছোটাইয়াও আনছেন, দেখেন না চুর বাটবাটদের চামচাগুলো যখন আটকে যায় কোথাও তখন ফোন যায়, এই কারে ধরছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, ঠিক কি না? এমনকি আদালত পর্যন্ত চলে গেলে জামিন হয়। কর্মীরা এবার জাহান্নামে বলবে দুনিয়ায় তো বহুত কিছু করেছেন আমাদের জন্য, এখন তো জাহান্নামে আমরা আটকে আছি, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই, আজ আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আপনি কিছু করতে পারবেন? কর্মী প্রশ্ন করছে কাকে? আমি কারে কথা শুনাচ্ছি? কর্মী প্রশ্ন করেছে কাকে? প্রশ্ন করছে, আজকে কিচ্ছু করতে পারবেন? এখন তো আল্লাহর আদালতে আটকে আছে, একটু জামিন করেন পারলে, পারবে? তাদের খাসনতি ছিল দুনিয়ায় মাইক পাইলে মাইক ছাড়ে না,
বক্তৃতা, জাহান্নামেও শুরু করবে বক্তৃতা। আমি কি বানায় বলতেছি? নেতারা তখন বলবে চুপ, আমার কথা শোন, বেশি লাফা আলাফি করিস না। নেতা এবার কর্মীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবে, قالوا لو هدانا الله لهديناكم لو هدانا الله আল্লাহ যদি আমাকে হেদায়াত দিতেন, لهديناكم আমি তোদেরকে হেদায়াত দিতাম, আমার নিজের কপালে তো হেদায়াত ছিল। কি বলছে দেখছেন? আমি তো নিজেই হেদায়াতের পথে ছিলাম না। সুতরাং তার কাছে যাবেন, আল্লাহর কাছে গিয়ে বলবে, ও রব, এরা হচ্ছে আমাদের নেতা, আসেন। আমি বাংলা না বলে সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শোনাই। কর্মীরা গিয়ে আল্লাহকে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সূরা আহজাব আয়াত নাম্বার 67, 67 নম্বর আয়াত। তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, নিশ্চয়ই আমরা আমাদের এই লিডারদের, এই নেতাদের আনুগত্য করতাম। ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলবেন, এটা তো পুরাণ কথা, আমি তো এগুলা জানি, তোমরা কি মানো না? কর্মীরা বলবে, আল্লাহ, আমাদের নেতাগুলোর কথা মেনে আজ আমরা জাহান্নামে এসেছি। তারা আমাদেরকে বলছে, আজ নাকি জাহান্নামে আজাব, আপনি আমাদেরকে সমান সমান দিবেন, এটা আমরা মানতে পারলাম না। আল্লাহ বলবেন, তাহলে তোমরা কি চাও? কর্মীরা এবার নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, দুইটা দাবি করবে, দুইটা কথা বুঝে থাকলে আওয়াজ করে বলেন। এই কর্মী তার ভণ্ড নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে দাবি পেশ করবে কয়টা? এক নম্বরে বলবে, রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। সূরা আহজাব 68 নম্বর আয়াত। বলবে, রব্বানা, হে আমাদের রব, আতিহিম, তাকে আপনি দেন, কি দেন? দুফাইনি মিনাল আযাব, আজ আমরা এদের কথা মেনে, এদের কথা মতো আকাম কুকাম করে জাহান্নামে আসার কারণে জাহান্নামে আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন, আমাদের নেতাগুলোরে আজকে ডবল শাস্তি দান করবেন। নেতার নেতাগিরি ছুটে যাবে, ঠিক কিনা বলে? এটা তাদের এক নম্বর দাবি। দুই নম্বর দাবি তারা পেশ করবে, তারা বলবে, রব, দুনিয়ায় থাকা অবস্থায় এরা আমাদেরকে ব্যবহার করেছিল, হুকুমদাতা হয়ে হুকুম করেছিল, আর আমরা এদের হুকুম মতো কাজ করেছিলাম, কোনোদিন তাদেরকে আমরা অপমান করি নাই। কিছু কিছু লোক তো এমন আছে, নেতার নাম বলবার আগে দুই মিনিট নেতার পক্ষে গুণগান গায়, আছে না নাই? এত চামচামি, সেদিন দেখা যাবে বলবে, আল্লাহ, দুনিয়াতে তার পেছনে এত ঘুরেছি, তার কথা এত মেনেছি, কোনোদিন তাকে অপমান করি নাই। আজ তোমার কাছে দুই নম্বর দাবি হলো, দুই নম্বর দাবি হলো, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর মানুষদের থেকে যারা আমাদেরকে গোমরা করেছে, গোমরাকারী লোকদেরকে, অর্থাৎ আমাদের আমাদেরকে গোমরার গোমরাগির পথে যে নেতারা ডেকেছে, এদেরকে আমাদের সামনে দেন। এদেরকে আমাদের সামনে দিলে আমরা অপমান করব কিভাবে? তারা আল্লাহর কাছে দাবি করে বলবে, একটু সামনে দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আজ আমাদের সামনে দেন, পায়ের তলায় পা দিয়ে, পা দিয়ে পদদলিত করে, বুকের উপরে পাড়াইয়া পাড়াইয়া, এরপরে আমরা জাহান্নামে যাব। বাবারা ভাইয়েরা, মানুষের পিছে ঘুরবার আগে 100 বার চিন্তা করবেন, আর এই আয়াতগুলো বাড়িতে গিয়ে কাদের পিছনে ঘুরে? নামাজ নাই, ইসলাম নাই, ইসলাম মানে না, কোরআনের পথে চলে না,
সুযোগ পাইলে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে এদের সঙ্গী সাথী হলে কিয়ামতের দিন এই দশার ভেতরে পড়া লাগবে আর যদি জাহান্নামের এই পরিস্থিতি থেকে নিজেকে সেফ রাখতে চান তাহলে ভণ্ডদের সঙ্গ ছেড়ে দেন যারা নামাজি মানুষ যারা আল্লাহর পথে চলে কোরআনের পথে চলে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গী সাথী হয়ে গেলে নাজাতের পথ খুলে দিবেন কে এই জন্য কথাগুলো ভালো করে শুনেন এই রকম করে জাহান্নামে নেতাকর্মীর সাক্ষাৎ ঘটবে এবার জাহান্নামে জাহান্নামী লোকেরা হঠাৎ করে শয়তানকে দেখবে শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি বয়স কম না বেশি বুদ্ধি কম না বেশি বয়সেও পাক না বুদ্ধিতেও পাক না তার বয়স এত বেশি আমরা যখন ছিলাম না তখনও শয়তান ছিল বাবা আদামের সময় থেকে শয়তান আছে না নাই শয়তান আবার শুধু জিন থেকে হয় না মানুষ রূপে কিছু শয়তান আছে না নাই শয়তান যে মানুষের চেহারা সুরত ধারণ করে মানুষ রূপে শয়তানও আছে এই কোরআনে এটা নাই হ্যাঁ কোরআনের শেষ সূরার নাম কি সূরাতুন সূরা নাসের শেষ দিকে আল্লাহ বলেছেন আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের অন্তরে ধোঁকা দানকারী প্রলোচনা দানকারী শয়তান দুই জাত থেকে দুই প্রকার জিন থেকে আছে মানুষ থেকেও মানুষ তবে কিছু শয়তান আছে তারা কারা মানুষ হয়েও শয়তানের কাজ করে যারা মানুষ হয়েও শয়তানের মতো কাজ করে যারা শয়তানি পথে নিজেদেরকে পরিচালিত করে যারা মানুষ রূপী শয়তান হলো তারা কিয়ামতের দিন ইবলিসের সাথে কিয়ামতের দিন জাহান্নামে জাহান্নামীদের সাথে শয়তানের দেখা ঘটবে সাক্ষাৎ হবে জাহান্নামী লোকেরা তখন শয়তানকে আটকাবে আটকায় বলবে এই যে শয়তান বাবাজি তোমারে পাইছি তোমার ধোকায় নামাজ পড়ি নাই তোমার ধোকায় অন্যায় করেছি গুনাহ করেছি পাপ করেছি এখন তুমি দাঁড়াও তোমার সাথে কিছু বোঝাপড়া আছে শয়তান তখন বলবে চুপ একদম চুপ আমাকে দোষ দিও না শয়তান এবার যে শয়তানের ধোকা খায়ে গুনাহ করেন শয়তান তখন বলবে শয়তান কি ভাষণ দিবে আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে শয়তানের সেই ভাষণ তুলে দিয়েছেন শয়তান বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক ওয়াওয়াদতুকুম ফাআখলাফতুকুম শয়তান বলবে শোনো ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক নিশ্চয়ই আল্লাহ যা ওয়াদা করেছেন আল্লাহর সব ওয়াদা সত্য আল্লাহ ওয়াদা করেছিলেন আল্লাহর হুকুম মানলে আল্লাহর বিধান মানলে তিনি জান্নাত দিবেন জান্নাতের দিকে তাকাও শয়তান জাহান্নামীদেরকে বলবে জান্নাতের দিকে তাকাও দেখো আল্লাহ তার ওয়াদা ঠিক রেখেছেন কিন্তু আমার ওয়াদা ছিল ভিন্ন আমার ওয়াদা ছিল যখন আল্লাহ আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন তখন আল্লাহর সাথে আমার চ্যালেঞ্জ ছিল আমি আল্লাহকে বলেছিলাম সূরা আরাফে আল্লাহ বলেছেন ফাবিমা আগমাইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমার ওয়াদা ছিল হে আল্লাহ তুমি যে আদমের কারণে আজ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো ওই আদম এবং তার সন্তানদেরকে তোমার পথে চলতে বাধা দেওয়া হবে আমার প্রধান কাজ আমি তোমার বান্দাদেরকে এমন ভাবে ধোঁকা দেব সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন আমি তোমার
বান্দাদেরকে সামন দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর দিক থেকে আমি ধোঁকা দিয়ে দিয়ে পথভ্রষ্ট করে করে জাহান্নামে নিব এটা ছিল আল্লাহর সঙ্গে কার ওয়াদা আপনারা কথা বুঝেন না আমার আপনাদের ভাষা সুন্দর আমি আপনাদের ভাষা পারি না পারলে আপনাদের ভাষায় কথা বলতাম আপনাদের আমার ভাষা বুঝতে কষ্ট হয় শয়তান বলবে আল্লাহর ওয়াদা আল্লাহ পালন করেছেন দেখো আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম মানলে জান্নাত দেখো জান্নাতের দিকে আল্লাহর হুকুম যারা মেনেছে তারা জান্নাতেই আছে আর আমার ওয়াদা ছিল আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নেওয়া আমিও আমার ওয়াদা ঠিক রাখছি আমাকে দোষ দিও না জাহান্নামীদেরকে শয়তান বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান শয়তান বলবে তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না তবে হ্যাঁ আমি একটা কাজ করেছিলাম ইল্লা আন দাউতুকুম ফাসতাজাবতুম লি একটা কাজ আমি করেছিলাম সেটা হলো আমি তোমাদেরকে শয়তানি পথে ডাকতাম আর তোমরাও না বুঝে দৌড়াইছো তোমরা যেহেতু না বুঝে দৌড়িয়েছো আজ আমাকে দোষ দিও না ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আজ আমাকে দোষারোপ করো না নিজেদের পরিণতির জন্য তোমরা নিজেদেরকে দোষারোপ দেখেন শয়তানও আপনাকে পাত্তা দিচ্ছে যে শয়তানের ধোকায় ফজরের সময় ঘুমিয়ে থাকেন ফজরের নামাজে যান না ফজরের নামাজ ছেড়ে দিয়ে এরকম মানুষ আছে না নাই দিনের শুরুতে আল্লাহ নামাজ দিয়েছেন যাতে করে দিনের শুরুতে আমরা আল্লাহর গোলামীর নজরানা পেশ করতে পারি সকালবেলা ভোরবেলা আমরা নামাজের সময় যদি আজান শোনার পরে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে নামাজে যাই যিনি খুশি হয়ে যাবেন তিনি কে আসতে বলবেন না জোরে বলেন তিনি কে আর আজান হওয়ার পরে আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে সবচাইতে যে বেশি খুশি হবে সে কে এবার আর জবাব দিয়েন না চুপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন তাহলে প্রতিদিন ফজরের আজান শুনে ঘুমিয়ে থেকে আপনি আল্লাহকে খুশি করেন না শয়তানকে খুশি করেন নিজের বিবেককে এখন প্রশ্ন করে বিবেককে প্রশ্ন করে নামাজে গেলে গোলামি হয় কার না গেলে গোলামি হয় কার এরকম শয়তানের গোলাম হয়ে গেলে নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গোলাম হয়ে গেলে জাহান্নামে শয়তানের সঙ্গে যখন দেখা হবে শয়তান বলবে আমার কথা মানছিস কেন আমার কথা মানতে তো আমি তোকে বাধ্য করি নাই আমি জাস্ট তোকে ধোঁকা দিয়েছি কেন তুই আমার ধোঁকা খেয়েছিস ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আমাকে দোষ দিও না নিজের এই পরিণতির জন্য নিজে নিজেকে দোষারোপ করো শয়তান তখন আরো বলবে মা আনা বিমুশরিকুম ওয়া মা আনতুম বিমুশরিকি শয়তান বলবে আমাকে আজ বেশি দোষারোপ করো না তোমরা আর কি বিপদে আছো তোমাদের চাইতে আরো বড় বেশি বিপদে আমি আছি আজকে আমাকে আমার বিপদ থেকে তোমরা বাঁচাতে পারবা না আবার তোমাদেরকে তোমাদের বিপদ থেকে আমি উদ্ধার করতে পারবো না শয়তান ছেড়ে দিবে আপনি কোনো লাভ হবে জাহান্নামীরা তখন আফসোস করে বলবে ও রব আজ দেখতেছি জাহান্নামে আমাদেরকে কেউ সাহায্য করছে না এই জাহান্নামে আমরা কি করে এত আজাব ভোগ করব জাহান্নামীগুলো তখন আল্লাহর কাছে একটা আবেদন নিয়ে যাবে বলবে আল্লাহ এই জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না স্বীকার করে নিচ্ছি দুনিয়াতে আমরা ভুল করেছি অগরব দয়া করে আবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও জাহান্নামীরা তখন বলবে কোরআনুল কারিমের 35 নম্বর সূরা সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াতে বলছেন জাহান্নামীগুলো গিয়ে তখন আল্লাহর কাছে বলবে রব ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل جهنم نام دا بول براه جا كورسي بول كورسي أخرجنا أما در كي جهان نام تكي بير كور أما دنيا تي پتان
কথা দিচ্ছি এবার দুনিয়াতে গেলে আর আমরা পাপ করব না আর গুনাহ করব না আর নামাজ ছাড়ব না মিথ্যা বলবো না গীবত করব না সুদ খাবো না ঘুষ খাবো না দুর্নীতি করব না মাদকের সাথে ইয়াবার সাথে গাজার সাথে বাবার সাথে চুরি ডাকাতি সন্ত্রাসী অন্যায় অপকর্ম দুর্নীতি কোনো কিছুর সাথে আর সম্পৃক্ত হব না একদম ভালো মানুষ হয়ে যাব জাহান্নামীরা এই কথা বলবে কাকে আল্লাহ কি উত্তর দিবেন আল্লাহ তখন বলবেন أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير الله تكون بولبن أولم نعمركم هيا قبل قولا أمي كي توكي حيات دي ناي أمي كي توكي جيبون دي ناي আমি তো তোকে জীবন দিয়েছিলাম তুই ভালো হতে চাইলে শিক্ষা দিতে চাইলে তো দুনিয়ায় থাকা অবস্থায় শিক্ষা দিতে পারতি কারণ তুই যখন দুনিয়াতে ছিলে দুনিয়াতে থাকা অবস্থায় তোর চোখের সামনে দেখেছিস তোর আশেপাশের মানুষ দুনিয়াতে থাকছে না সবাই চলে যাচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এর অর্থ কি ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছেই চলব আল্লাহ শরণ করিয়ে দিবেন এখন তুই দুনিয়াতে আবার যাওয়ার জন্য আমার কাছে আবেদন করছিস অথচ তুই যখন দুনিয়াতে ছিলে প্রতিদিন চোখের সামনে দেখেছিস হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে আমরাও দেখেন প্রতিদিন দেখি কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে কবরের মধ্যে কত মানুষকে শোয়ানো হচ্ছে এরপরেও আমরা অন্যায় করি এরপরেও আমরা গুনাহ করি এই জন্য আমি বলি গুনাহ করবার আগে নিজেকে আল্লাহর পথে নিয়ে আসতে চাইলে যদি খুব বেশি লোভ লালসা খুব বেশি পাপের স্বাদ অন্তরে জাগে তাহলে মাঝে মাঝে দুইটা জায়গা ভিজিট করবেন কয়টা মাঝে মাঝে হসপিটালে ভিজিট করবেন গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা কত মানুষ আছে হসপিটালে মৃত্যুর সাথে মৃত্যু পথযাত্রী হওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করছে এগুলো দেখবেন হয়তো আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন অথবা মাঝে মাঝে কবরস্থানে যাবেন গিয়ে দেখবেন বাড়িওয়ালা লোকেরা বাড়ি ছেড়ে কবরে ঘুমায় গিয়ে দেখবেন ক্ষমতাওয়ালা লোকেরা ক্ষমতা ছেড়ে দিয়ে কবরে ঘুমায় আর এই কবরটা হলো এত ভয়ানক জায়গা এত মারাত্মক জায়গা কবর কাউকে চিনে না কবরের মধ্যে কোনো ক্লাস বিবেচনা করা হয় না আপনারা যখন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যান বাসে গেলে দেখবেন এসি বাস আছে নন এসি বাস আছে ট্রেনের মধ্যে দেখবেন এসি নন এসি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বিভিন্ন ক্যাটাগরির সিট আছে আবার বিমানে উঠলে দেখবেন বিমানে বিজনেস ক্লাসের সিট আছে ইকোনমি ক্লাসেরও সিট আছে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের লোকেরা রাজশাহীর লোকেরা আপনারা জবাব দেন তো কবরের মধ্যে কি আলাদা আলাদা কোনো ক্লাস আছে নাকি আছে যে ধনীর কবর হবে এই সাইডে গরিবের কবর হবে এই সাইডে এরকম ভাগ ভাগ করা আছে একরকম জায়গা এজন্য বলেছি গুনাহ করার আগে অন্যায় করার আগে মাঝে মাঝে কবরস্থানে ভিজিট করে দেখবেন আপনার মতো পয়সাওয়ালা কবরে ঘুমায় আপনার মতো টাকাওয়ালা কবরে ঘুমায় একই পরিণতি আপনার হবে সময় চলে গেলে সময় আর ফিরে পাওয়া যায় সময় চলে যাওয়ার আগে সময়কে কাজে লাগান এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার হল পরীক্ষার হলে যাওয়ার পরে পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত তিন ঘন্টা সময় থাকে তিন ঘন্টা সময় যখন শেষ হয়ে যায় পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত যেই ব্যক্তি থাকে দেখা যায় টাইম শেষ হওয়ার পরে খাতাটা টান দিয়ে নিয়ে নেন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল সবার জন্য একটা সময় আছে ওই সময় যখন ফুরিয়ে যাবে তখন এই দুনিয়ায় মানুষের জান কবজের দায়িত্বে নিয়োজিত থাকা সেই মালাকুল মউত জান কেড়ে নেবেন এক সেকেন্ডও সুযোগ দেওয়া হবে فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون
যখন সেই সময় চলে আসবে সাথে সাথে জান কবজ করে ফেলা হবে কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে রেজাল্ট পাওয়ার পরে একজন পরীক্ষার্থী ফেল করেছে মার্কশিট হাতে নিয়ে যদি বলে হায় রে হায় আবার যদি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারতাম তাইলে আবার আমি ভালো করে লিখতাম এই আফসোস রেজাল্ট বের হওয়ার পরে করলে হবে নাকি বলেন রেজাল্ট বের হওয়ার পরে যেমন আফসোস করে কোনো লাভ হবে না ঠিক তেমনি ভাবে দুনিয়ার সময় ফুরিয়ে যাওয়ার পরে আফসোস করে লাভ হবে না আরে আমি যদি আবার দুনিয়ায় যেতে পারতাম ইয়া লাইতানি কদ্দমতু লি হায়াতি আবার যদি আমি হায়াত ফিরে পেতাম আবার যদি দুনিয়াতে যেতে পারতাম আফসোস করে এরকম কোন লাভ হবে এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে এখন দুনিয়াতে থাকা অবস্থায় এই সময়গুলোকে আল্লাহর পথে কাটাতে হবে আজান হয়ে গেলে আমরা নামাজে যাব নামাজ এখন থেকে ধরবেন নাকি নামাজ আরো ছাড়বেন অনেকে আছে মাহফিলে রাত 12টা একটা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ পড়ে না খবরদার পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ নামাজ হচ্ছে ইবাদতের মাথা এটা বোঝানোর জন্য আমি প্রায় জায়গায় একটা এক্সাম্পল দিই মনে করেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ না করুক এটা বোঝাবার জন্য বলছি এমন ভয়াবহ অ্যাক্সিডেন্ট যে মাথা থেতলে গেছে থেতলানো বুঝেন তো আপনারা মানে মাথার কোনো চিহ্ন নাই এখন আপনারা বলেন তো মাথা ছাড়া কিছু দেহ যদি এখানে রাখা হয় মাথা ছাড়া শুধু দেহ দিয়ে কি কারো পরিচয় বোঝা যাবে মাথা ছাড়া যেমন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ইসলামের ইবাদতের মাথা হলো নামাজ নামাজ বাদ দিয়ে দান সৎকার কইরা আলহাজ হইয়া জাকাত দিয়া সব কিছু কইরা নামাজ বাদ দিলে নিজেকে কখনো আপনি পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করতে পারবেন কারণ নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারপর সলাত আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এই জন্য কখনো নামাজ ছাড়বে যুবকরা বলে হুজুর নামাজ পড়বো আমরা এখন না একটু বুড়া হই চুল পাকুক দাড়ি পাকুক এরপরে নামাজ পড়বো যুবক ভাইয়েরা তুমি যে বুড়া হবে তোমার যে চুল পাকবে দাড়ি পাকবে এর কি কোনো গ্যারেন্টি আছে কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয় প্রথমে আসেন দাদা এরপরে বাবা এরপরে নাতি সিরিয়াল আছে কিন্তু যাওয়ার বেলা সিরিয়াল মেনটেন হয় না মাঝে মাঝে এই চাপাইনবাবগঞ্জে আপনারা এমন করুণ চিত্র দেখে থাকবেন দেখবেন ছেলের লাশ বাবা কবরে নামায় দাদার লাশ আবার দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায় আছে না নাই আমার এলাকায় আমার বাসার পাশে কিছুদিন আগে আমার চেয়ে বয়সে আরো 10 বছরের কম বয়সী ছেলে হঠাৎ করে মারা গিয়েছে যুবক ভাইয়েরা বুড়া হওয়ার অপেক্ষা করো না এটা শয়তানের পজিটিভ ধোকা শয়তান ধোকা দিয়ে নামাজ থেকে দূরে রাখতে চায় যৌবনের ইবাদতের দাম সবচাইতে বেশি এই বয়সে নামাজের দাম বেশি কেন বেশি কারণটা কি কারণ বুড়া হয়ে গেলে মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা হাতে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা আর ব্যথা ঠিক মতো রুকু করা যায় না ঠিক মতো সাজদা দেওয়া যায় না কিন্তু যৌবন অবস্থায় শরীরটা ফিট রুকুটাও সুন্দর সাজদাটাও সুন্দর আল্লাহর কাছে এবাদতটা যতটা প্রিয় হয় আল্লাহর কাছে যৌবনের এবাদত যতটা প্রিয় হয় অন্য বয়সের এবাদতটা আল্লাহর কাছে ততটা প্রিয় নয় কারণ যৌবন বয়সে মানুষ বেশি বেশি সুন্দর করে আল্লাহর এবাদত করতে পারে এই জন্য যেই যুবক যৌবনে আল্লাহকে সাজদা দিবে যেই যুবক যৌবনে আল্লাহর পথে চলবে বুখারি মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন এর মধ্যে এক শ্রেণীর লোক হলো তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ
যে যুবকগুলো যৌবনকাল আল্লাহর পথে বিলীন করেছে। যুবক ভাইয়েরা, যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, এবার একটু জবাব দেন, আমরা কিয়ামতের মাঠে আরশের ছায়ায় জায়গা পেতে চাই তো? সবাই আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই তো? নামাজটা ছাড়বো? নামাজ ছাড়বো? আজ থেকে আমরা নামাজ ছাড়বো না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচতেও পারবো না। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আজ থেকে আর নামাজ কখনো ছাড়বো না, এই ওয়াদা কি করা যায়? কারা কারা রাজি দু হাত তুলে একটু দেখেন তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, হাতগুলো নামান। তাইলে জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বরে কি করবেন? নামাজ। দুই নম্বর, সংক্ষেপে বলে ফেলি, এক হাদিস দিয়ে শেষ করে দিই, আল্লাহর হকের ব্যাপারে সচেতন থাকবেন, বান্দার হকের ব্যাপারেও সচেতন থাকবেন। কারণ মানুষের সব গুণা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আজকে বাড়িতে গিয়ে এক পৃষ্ঠা গুণা লিখবেন, বেশি না, কয় পৃষ্ঠা বুঝাই দেয় শেষ কথা, এখানেই পুরা ওয়াজের সামারি আছে, পুরা আলোচনার সামারি আছে, বুঝেন আপনারা? সারা জীবনের গুণা লেখা লাগবে না, যা মনে পড়ে লিখেন। ডায়েরিতে লেখার পরে দেখবেন আপনার গুণাগুলো দুই ভাগে চলে গিয়েছে। কিছু গুণা আছে হাক্কুল্লাহ, আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট, কিছু গুণা এমন করে ফেলেছেন যেগুলো আল্লাহর সাথে নয়, বান্দার সাথে সংশ্লিষ্ট। একটু উদাহরণ দিয়ে বুঝাই, নামাজ আল্লাহর হক না বান্দার হক? আরো জোরে বলতে হবে, এটা বুঝাইয়া তারপর ছড়িয়ে দেব, সবাই জোরে বলতে হবে, নামাজ আল্লাহর হক না বান্দার হক? মনে করেন ডায়েরিতে লিখেছে আমি এখন পর্যন্ত গত এক মাসে 10 ওয়াক্ত নামাজ কাজা করেছি, তাইলে এই গুণাটা আল্লাহর হক না বান্দার হক? আল্লাহর হক নষ্ট করেছে। এরপরে মনে করেন আল্লাহর বেশ কিছু বিধান অমান্য করেছেন, সুদ খাইছেন, ঘুষ খেয়েছেন, এগুলো হালাল না হারাম? দুর্নীতি করেছেন, হ্যাঁ, এরপরে আল্লাহর যে বিধানগুলো আছে অমান্য করেছেন, সেগুলো লিখলেন, এই সবগুলো কার হক? কিছু গুণা আছে এমন, শোনে, ক্ষমতা পাইয়া ওই বাড়ির লোকের কিছু জায়গা দখল করছেন, এটা ভালো কাজ না গুনার কাজ? লিখছেন। এখন বলেন তো এই গুণাটা আল্লাহর হক না বান্দার হক? দেখেন বুঝেন, গীবত করেছেন ওই ভাইয়ের, গীবতটা আপনি ওই ভাইয়ের করেছেন, তার হক নষ্ট করেছেন, তাহলে গীবতের গুণাটাও বান্দার? চুগল ঘুরি করেছেন, আরেকজনের সংসার ভেঙে দিয়েছেন, মানুষে মানুষে মারামারি লাগিয়ে দিয়েছেন, এরপরে আপনি মিথ্যা মামলা দিয়েছেন, আমি উনার নামে মিথ্যা মামলা দিয়ে উনাকে 2 বছর জেলে রাখলাম, 2 বছর উনার সন্তান থেকে উনাকে আলাদা রেখে দিলাম, আমি উনার পরিবারের হক নষ্ট করলাম, তাইলে এটা আল্লাহর হক না বান্দার হক? এইরকম গুণাগুলো লেখার পরে দেখবেন গুণাগুলো হয় আল্লাহর হকের দিকে গিয়েছে, নইলে বান্দার হকের দিকে। আল্লাহর হক যেগুলো নষ্ট করেছেন এগুলা থেকে মাফ পাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না, মাত্র 4টা কাজ করতে হবে, কয়টা জোরে বলতে হবে, কয়টা? 1 নম্বর, স্বীকার করা, আল্লাহ আমি এই কাজগুলো করে ফেলেছি, স্বীকার করে ফেলেছি, আমি গুনাহগার। 2 নম্বর, এই পাপের জন্য আল্লাহর সামনে লজ্জিত হওয়া, আল্লাহ আমি লজ্জিত, এই কাজগুলো আমার করা ঠিক হয় নাই, তোমার বিধান অমান্য করে ফেলেছি রব, আমি খুব লজ্জিত, খুব অনুতপ্ত, খুব বেশি আমি অনুতপ্ত। 3 নম্বর, আল্লাহ এই গুণা আর করবো না, তোমার সাথে ওয়াদা করলাম। মনে রাখতেছেন নেই? দেখি 1 নম্বর কি বলছিলাম, শেষ কি ওয়াদা শোনেন আপনি? 1 নম্বর, গুণা স্বীকার করা, কি করা? হ্যাঁ আমি এগুলো করেছি আল্লাহ, আমি গুনাহগার। 2 নম্বর, গুনাহের জন্য কি হওয়া? লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নম্বর, এই গুণা আর করবো না আল্লাহর সাথে। 4 নম্বর, চোখের পানি ছাড়া গুলামের মতো ভাব দেখা, গুলামের ভাবটা কি বুক ফলাইয়া হয় না নত জানু হয়, চোখের পানি ছেড়ে দেওয়া,
চারটা কাজ যদি করতে পারেন আল্লাহর কসম আল্লাহর নবী বলেছেন দুইটা ফুটা আল্লাহর কাছে খুব প্রিয় একটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের শরীরের রক্তের ফুটা আরেকটা ফুটা হলো অনুশোচন আর পানির ফুটা অনুশোচন আর চোখের পানির ফুটা অনুশোচন আর চোখের পানির ফুটা বের হয়ে নাকের ডগায় আসার আগে অনুশোচন আর চোখের পানি দিয়ে আল্লাহ সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেয় তাইলে আল্লাহর হক যারা নষ্ট করেছি এই চারটা কাজ করে তওবা করলেই maaf করে দিবেন কে আল্লাহ বান্দার হক যারা নষ্ট করেছে কি করবেন এখন বান্দার হক নষ্ট কইরা কাবা শরীফের ভিতর কাবা শরীফ বুঝেন তো আপনারা ওই যে চার কোণা বিশিষ্ট ঘরের ভিতরে ঢুকে এরপরে নামাজ পড়া সাজদা দিলেন পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেমদের হাতে গিয়ে তওবা করলেন তাদের কাছে গেলেন maaf হয়ে যাবে এত সুজানা একটা হাদিস আমার মনে পড়লো হাদিসটা বলবো আল্লাহর নবী বলছেন বিরাট নেকির খাতা নিয়ে উঠবে উঠার পরে তার সব আমলগুলো এই রকম সাদা না মানে ব্ল্যাঙ্ক খালি হয়ে যাবে সাহাবীরা অবাক হলো ইয়া রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউ ইজ ইট পসিবল এটা কেমনে সম্ভব একটা লোক এরকম বিরাট নেকি নিয়ে হাজির হইল তারপরে সব নেকি খালি হয়ে গেল এটা কিভাবে সম্ভব নবীজি বললেন শোনো লোকটা নেক আমল করেছে সে তো ভাবছে আমি তো জান্নাতি আল্লাহ বলবেন দাঁড়া কোথায় যাবে ফেরেশতাকে বলবেন এই লোকটা যাদের গীবত করেছে যাদের জায়গা জমি মেরে খাইছে যাদেরকে অন্যায়ভাবে জেলে ঢুকায় রেখেছে যত মানুষের হক নষ্ট করেছে আল্লাহ বলবেন এদের লাইন দাঁড় করা বিচার আল্লাহরও আছে না নাই আজ আপনি যা মন চায় তাই করে তো সুযোগ পাইছেন বিরুদ্ধে বললি ঢুকায় রাখেন আপনি মজা বুঝবেন তো যেদিন আল্লাহর বিচার শুরু হবে আল্লাহ বলবেন ডাকো সবাই রে ডাক সবাইকে ডাকার পরে আল্লাহ বলবেন শোনো তোমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছ এই লোকটা তোমাদের হক নষ্ট করেছে এখন তোমরা কি চাও কিয়ামতের দিন কে কেউ টাকা পয়সা চাইবে ঘর বাড়ি চাইবে কিয়ামতের দিন সবার জান্নাতে যাওয়ার জন্য লাগবে একটা জিনিস সেটা কি নেকি তারা বলবে আল্লাহ এর আমলের খাতায় দেখতেছি বেশ কিছু নেকি আছে দুনিয়াতে আমাদের যে হক নষ্ট করছিল তার থেকে আমাদেরকে ক্ষতিপূরণ হিসেবে নেকগুলো দিতে থাকো আল্লাহ একজন একজন করে তার আমলের খাতা থেকে নেকি দিতে থাকবে দিতে 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 তার আমলের খাতা এইরকম কি হয়ে যাবে কিন্তু পাওনাদারের লাইন এখনো পাওনাদারের লাইন এখনো শেষ হয় নাই বাকি আছে নবীজি বলছেন এইরকম নামাজ ঠিক রেখে তাহাজ্জুদ গুজারি দেখবেন সমাজে কিছু তাহাজ্জুদ গুজারি পাঁচ ওয়াক্তের নামাজি আছে কিছু হাজিও আছে আলহাজ এরা মানুষের জায়গা জমি দখল করেছে এরা মা বাপের হক নষ্ট করেছে মানুষের উপর জুলুম করেছে তোমার আলহাজগিরি ছুটে যাবে মিয়া তোমার হজের সওয়াব যাদের হক নষ্ট করেছো তার আমলের খাতায় চলে যাবে নবীজি বলেছেন এইরকম নেকি নিয়ে উঠে মানুষের হক নষ্ট করার কারণে ক্ষতিগ্রস্ত লোকদেরকে হক হকের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমল দিতে 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 আমল শূন্য হয়ে যাবে যারা আমার উম্মতের সবচাইতে অসহায় হলো এরকম অসহায় হতে চান তাইলে আল্লাহর হক আর বান্দার হকের ব্যাপারে সচেতন হয়ে যান আল্লাহর যত বিধান অমান্য করেছেন বাড়িতে গিয়া কয়টা কাজ করতে বলেছি কয়টা দেখি সবক নিব হোমওয়ার্ক এক নাম্বার কি বলেছি গুনার কথা পাপের কথা তুমি তো ভালো মুখস্থ করেছো মাশা আল্লাহ দেখেছেন ছোট্ট একটা ছেলে ভালোই মুখস্থ করে ফেলেছে এক নাম্বার হলো গুনার কথা স্বীকার করা দুই নাম্বার হ্যাঁ আমি যে গুনা করেছি আল্লাহর সামনে লজ্জিত হব অনুতপ্ত তিন নাম্বার এই গুনা আর করব না আল্লাহর সাথে চার নাম্বার অনুশোচনার চোখের পানির ফুটা ফেলা শেষ আল্লাহ মাফ করে দিবেন আপনি কি আর গুনাহ করেছেন আমার আল্লাহর দয়া কত জানেন এক লোক তো একশোটা খুন করার পরেও তওবা করেছে আল্লাহ মাফ করে দিয়েছেন সেদিকে যাচ্ছি না এই হাদিসটা হয়তো আপনারা অনেকে জানেন আল্লাহর দয়ার শেষ নাই আল্লাহ বলেছেন লাউ বালা হাদিসে কুদসি লাউ বালা গাদ যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি আল্লাহ বলেছেন হে বান্দা শোন তোর গুনাহ যদি দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত এত পরিমাণ হয়ে যায়
এই যে চারটা কাজের কথা বললাম এই কাজগুলো করে তওবা কর আমিও আসমান সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোর সব গুনাহ আমি মাফ করে দিই কি গুনাহ করেছেন কি গুনাহ আর করেছেন আপনার গুনাহ যদি হয় বিরাট ওই পদ্মা নদীর পানির সমান হতাশ হবেন না আমার আল্লাহর দয়া হলো বঙ্গোপসাগরের পানির চাইতেও আরো বেশি আপনার গুনাহ যদি হয় বিশাল পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া হলো বিশাল আসমানের সমান আপনাদের গুনাহ যদি হয় আসমানের সমান আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান কিন্তু বান্দার হক যেটা নষ্ট করেছেন সেটা বান্দাকে ফিরিয়ে দিতে সব গুনাহ এই দুই প্রকারে গিয়েছে এই দুই প্রকারের বাকি রে কোন গুনাহ শিরকের গুনাহ এটাও তো হাক্কুল্লাহ যত গুনাহ আছে সব এই দুই প্রকার এই দুই প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলেই জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারব ইনশাআল্লাহ নইলে জাহান্নাম থেকে মুক্তির কোনো উপায় কারা কারা জাহান্নামে যেতে চান হাত তুলে মাশাআল্লাহ মনোযোগ আছে আপনাদের আচ্ছা আম বেশি খাইলে কি মানুষের মেজাজ ঠান্ডা থাকে না আমি জানি না খুব ঠান্ডা মেজাজি মানুষ আপনারা আলহামদুলিল্লাহ তাহলে কি আমরা জাহান্নামে যেতে চাই না সবাই জান্নাতে যেতে চাই তো কারা কারা জান্নাতে যেতে চায় এবার একটু হাত তুলি মাশাআল্লাহ তাইলে এই দুই প্রকার গুনাহ করবেন আল্লাহর হক নষ্ট করবেন আল্লাহ এই হাত তুলেন আল্লাহর হক হলো নামাজ নামাজ ধরবো না নামাজ ছাড়বো আল্লাহর হক হলো আল্লাহর সমস্ত বিধান মানা মানবো না অমান্য করব সুদ খাবো না ছাড়বো ঘুষ খাবো না ছাড়বো বান্দার হক যা আছে আব্বা আম্মার হক নষ্ট করব না খেদমত করব স্ত্রীর হক দিবেন না মেয়ের হক ভাই বোনের হক মানুষের হক হাত নামা তবেই জান্নাত ইনশাআল্লাহ আজকে জাহান্নাম নিয়ে আলোচনা করেছি জাহান্নামের ভয়াবহতা জাহান্নামের ভিতরে কি কি হবে সব কোরআনিক আলোচনা হয়েছে কোরআন থেকে জাহান্নামে যাওয়া লাগে যে দুই হক নষ্ট করলে সেটাও বলেছে একেবারে সংক্ষিপ্ত কথা তাহলে এই দুই হকের ব্যাপারে সচেতন হলেই আমরা সেফ থাকতে পারি ইনশা আর এই দুই হকের ব্যাপারে সচেতন থাকতে হলে গাইডলাইন যে কিতাব থেকে নিতে হবে কিতাবের নাম কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআনের আলোকে নিজেকে গড়ুন কোরআনের আলোকে সমাজ গড়ুন তবেই শান্তি পাওয়া যাবে মুক্তি পাওয়া যাবে তবেই জান্নাত মিলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার মানার আমল করার তৌফিক দান করেন